আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাসী এবং আল হিলাল টাইপিং এর পক্ষ থেকে। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতা নিয়ে আজকের সেপ্টেম্বরের প্রথম দিনে নতুন কি আপডেট আছে, নতুন কি কি ভিসা খোলা আছে এবং নতুন কি কি সম্ভাবনা আছে আমাদের, বাকি কি সমস্যা আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে সেপ্টেম্বরের প্রথম তারিখ, আপনারা জানেন হয়তো বা গত মাস থেকেই আমাদের নতুন একটা সমস্যা দেখা দিয়েছে যে সাধারণ লেবার যারা আছেন তাদের ভিসা হচ্ছে না। তো সাধারণ লেবার যারা আছে তাদের ভিসা না হওয়ার কারণে আমরা হাই প্রফেশনাল ভিসার কথা বলছি, আর এই হাই প্রফেশনাল ভিসা কারা পাবেন, স্কিল ভিসা যেটা আমরা বলে আসছি, বাংলাদেশ এমবেসি বলছে অথবা বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনছেন যে সংযুক্ত আরব আমিরাতে স্কিল ভিসা খোলা আছে। স্কিল ভিসাটা কি, আজকে আমরা এই ব্যাপারে কথা বলবো। পার্টনার ভিসা বা অন্যান্য ভিসা নিয়ে আর কি সুযোগ সুবিধা আছে, আমাদের অনেক ভিডিও আছে বা পরবর্তীতে অনেক ভিডিও দিব। তো আজকের মূলত ভিসা হচ্ছে স্কিল লেবার। স্কিল লেবার বলতে আমরা কি বুঝি, বা স্কিল লেবারের ভিসা কাদের হচ্ছে, কাদের হবে, কাদের হবে না? স্কিল লেবার আসলে মূল বিষয় যেটা হচ্ছে দক্ষ কর্মী। দক্ষ কর্মী এর মানে হচ্ছে যে কোনো কাজের উপর দক্ষতা আপনার থাকতে হবে। হতে পারে কনস্ট্রাকশন কাজের, ইলেকট্রিকের কাজের, প্লাম্বারের কাজের, ট্রেইলারিং কাজের বা বিভিন্ন ফ্যাক্টরির বিভিন্ন কাজ যেগুলো আছে সেগুলার দক্ষ শ্রমিক যারা তাদেরকে বলা হয় স্কিল লেবার। এখন স্কিল লেবারের কথা যেটা বলা হয়েছে, দুবাইতে স্কিল লেবার কেবলমাত্র খোলা আছে। আসলে দুবাই বলতে সংযুক্ত আরব আমিরাতের একটা শহর হচ্ছে দুবাই, একটা প্রদেশ হচ্ছে দুবাই, আর এই দুবাইতে কেবলমাত্র স্কিল লেবারের ভিসা খোলা আছে। আর এই স্কিল লেবার বর্তমানে যে দুবাই ক্যাটাগরিতে রেখেছে সেই ক্যাটাগরি হচ্ছে হাই প্রফেশনাল, লাইক আপনি ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, জেনারেল ম্যানেজার, এই সমস্ত পদ পদবি যে সমস্ত কোম্পানি দিবে বা যারা লাগাবে তারা যদি এই সমস্ত কোম্পানির কোটাগুলা সিলেক্ট করে, প্রফেশনগুলা সিলেক্ট করে, তাহলে ভিসা লাগানো সম্ভব। এখন এই প্রফেশনালগুলা যখনই সিলেক্ট করা হয় বা যখনই অ্যাপ্লাই করা হয় তখন আপনার সার্টিফিকেট চায়। আপনার সার্টিফিকেটটা হতে হবে ডিগ্রি অনার্স পাসের, অথবা আপনার যদি ভার্সিটি সার্টিফিকেট থাকে তাহলে এই সার্টিফিকেটগুলা আপনার প্রয়োজন হয়। তো এর এটা আমি স্কিল ভিসা বলছি না আপাতত, কারণ এটা স্কিল ভিসা না, এটা হচ্ছে প্রফেশনাল ভিসা, অর্থাৎ হাই প্রফেশনাল ভিসা। স্কিল ভিসা মানে দক্ষ শ্রমিক যারা আছেন তাদের ভিসা, তো দক্ষ শ্রমিকদের ভিসা তো হচ্ছে না, হাই প্রফেশনাল ভিসাগুলা হচ্ছে। তো হাই প্রফেশনাল ভিসাগুলা বিগত কয়েক মাস থেকে নর্মাল ভিসা বন্ধ হওয়ার পরে বিভিন্নভাবে বিভিন্ন জন তারা সার্টিফিকেট দিয়ে বিভিন্ন মাধ্যমে তারা এই ভিসাগুলা করিয়েছিল। তো গত মাস থেকে রিসেন্টলি এই যে ভিসা করার যে পদ্ধতি যেটা সেটা আরো কঠিন করে দেওয়া হয়েছে। এখন অরিজিনাল সার্টিফিকেট ছাড়া, স্ট্যাম্পিং ছাড়া, অর্থাৎ আপনার শিক্ষা বোর্ড থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ইভেন যারা এখানে আছেন বাংলাদেশ এমবেসি থেকে যদি অ্যাটাস্টেশন করা না থাকে আপনার সার্টিফিকেটগুলা, তাহলে সেই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। সেই সার্টিফিকেট দিয়ে আপনার প্রফেশনাল ভিসা হবে না। আপনার যদি যোগ্যতা থাকেও, আপনার যদি অরিজিনাল আপনি পাস করে থাকেন লাইক অনার্স বা ডিগ্রি এই সমস্ত, তাহলেও আপনার ভিসা হবে না। আপনার ভিসা হতে হলে স্ট্যাম্পিং করতে হবে, আপনার সত্যায়িত করতে হবে, আপনার যে সার্টিফিকেট আছে সেটা সত্যায়িত করতে হবে, তারপর আপনার ভিসা হবে। এই হচ্ছে বর্তমান আমিরাতের কাহিনী। এছাড়া আপনি যদি চান যে না এই সমস্ত তো ঝামেলায় আমি যেতে পারবো না, তখন আপনার পার্টনার ভিসা খুঁজতে হবে। আপনার সার্টিফিকেট যদি না থাকে পার্টনার ভিসা খুঁজতে হবে, বা অন্যান্য যে ভিসা যেগুলো খোলা আছে সেগুলো আপনি করতে পারবেন। তবে পথ একটাই স্কিল লেবার ভিসার জন্য, এটা আর অন্যান্য পথ কেবলমাত্র উন্মুক্ত সবার জন্যই পার্টনার ভিসা, আর কোনো পথ নাই। এই হচ্ছে আজকের সর্বশেষ ভিসা সংক্রান্ত আপডেট।
পরবর্তীতে নতুন কোনো আপডেট বা নতুন কোনো বিষয় আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।